আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বরিশাল সদরে এবং এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে গির্জামহল ঘরোয়া হোটেলে। আমি জানি না ওই জায়গায় কী পাওয়া যায়, তবে আমাকে অনেকে রিকমেন্ডেশন করছেন যে ভাইয়া একটু ঘরোয়া হোটেলে যান। আমার কাজিনের কাছেও আমি জিজ্ঞেস করলাম একটু আগে যে কোথায় খাওয়া যায়, লাঞ্চটা কোথায় করব, পরে বললো যে তাইলে ঘরোয়ায় যাও। তো ঘরোয়ায় যাচ্ছি, আমি যাচ্ছি, আপনাদের ভাবি যাচ্ছে, আমার একটা আম্মু যাচ্ছে। এই যে আমার আম্মু পাশে বসে আছে, একটু দেখাও। হ্যাঁ, ও যাইতেছে, ও হচ্ছে গিয়ে আমার চাচাতো ভাই, তার মেয়ে। তো আমরা কিন্তু বাড়িতেই উঠছি, অনেকেই হয়তো জানতে চাবেন যে আমরা কোথায় উঠছি। তো আমরা বাড়িতেই উঠছি, আমাদের বাড়ি বরিশাল সদরে। এই জায়গাটার নাম হচ্ছে বিল্লবাড়ি, সম্ভবত মুখার্জির পোল, তাই না? মুখার্জির পোল, এখানেই আমাদের বাড়ি। আমি এখানেই উঠছি, আমি বরিশালে যে 3-4 দিন 5 দিন থাকবো এখানেই থাকবো, এখান থেকে প্রত্যেক দিন শহরে যাব, শহরে গিয়ে আমি ব্লগ করব, ব্লগ করে আমি আবার এখানে এসেই থাকবো। তো চলেন যাই, হোপফুলি ভিডিওটা খুব সুন্দর হবে। রাস্তা দেখতে দেখতে যাই, সুন্দর গ্রামীণ পরিবেশ। ঘরোয়া হোটেলে আসছি, রাস্তায় বলছিলাম যে ঘরোয়া হোটেলে আসবো। এটা নিউ ঘরোয়া হোটেল, ছোট্ট একটা নিউ আছে যাতে কোনো ঘরোয়া হোটেলের সাথে এটা কনফ্লিক্ট না হয়, এই কারণে। তো চলেন একটু ভিতরে যাই। হোটেলটার ব্যাপারে আমি যা বলতে চাই সেটা হচ্ছে প্রচুর লোকজন, প্রচুর ক্রাউড এবং প্রচুর খাওয়া দাওয়া চলতেছে চারপাশে। কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ ভাত গরুর মাংস খাচ্ছে, কেউ ডাল চচ্চড়ি খাচ্ছে, কেউ চিকেন খাচ্ছে, কেউ সবজি খাচ্ছে, এই তো। কিন্তু দুঃখের বিষয় বা কষ্টের বিষয় যেটাই বলেন, একটা টেবিলও ফাঁকা নাই। পরোটা তন্দুর রুটি এগুলো 5 টাকা করে, ডাল ভাজি 10 টাকা, লটপটি 50 টাকা, পায়া 70 টাকা, গরুর খাসির পায়া 45 টাকা, কলিজা খাসির 100 টাকা, স্যুপ 60 টাকা, ভুনা খিচুড়ি গরু 75 টাকা, ভুনা খিচুড়ি মুরগি 110 টাকা। হ্যাঁ হ্যাঁ, একটু উল্টা হওয়া উচিত ছিল, গরুর দাম বেশি, মুরগির দাম কম হওয়া উচিত ছিল। হাঁসের ডিম 20 টাকা, ডিম 15 টাকা, ভাত 10 টাকা, সবজি 20 টাকা, ঘরোয়া স্পেশাল শাক 30 টাকা, ঘরোয়া স্পেশাল ভর্তা 15 টাকা, শুটকি 40 টাকা, গরু ভুনা 120 টাকা, গরুর কালা ভুনা 130 টাকা, ডাল খাসি আছে 130 টাকা, খাসির রান ভুনা 190 টাকা, যেটাকে আমরা ঢাকায় লেগ রোস্ট বলি, সোনালি মুরগি আছে 80 টাকা, দেশি জাল ফ্রাই, ঝাল ফ্রাই আছে। এটা অ্যাকচুয়ালি ঝাল ফ্রাই হবে না, এটা হবে জাল ফ্রাই মেবি। এইটার প্রাইস কত? 130 টাকা। কবুতর 120 টাকা, ইলিশ সরিষা 200 টাকা, ইলিশ ফ্রাই 200 টাকা, ইলিশ ডিম 180 টাকা, আইর মাছ 200 টাকা, চিংড়ি 180 টাকা, কোরাল মাছ 200 টাকা, কাচকি 80 টাকা, পোমা মাছ মানে যেটাকে আমরা পোয়া বলি ওইটা 160 টাকা, রুই মাছ 100 টাকা, কাচ্চি 160 টাকা, চিকেন বিরিয়ানি 120 টাকা, তেহেরি 75 টাকা, খিচুড়ি হাফ, তেহেরি 75 টাকা হাফ, খিচুড়ি হাফ 75 টাকা, ইলিশ পোলাও 200 টাকা, মোগলাই স্পেশাল মোগলাই 50 টাকা বা 70 টাকা, নান রুটি 20 টাকা, স্পেশাল ঘরোয়ার নান 50 টাকা, গ্রিল কাবাব 90 টাকা, শিক কাবাব 70 টাকা, খাসির কাবাব, খাসি খাবাব, খাবাব না কাবাব 100 টাকা, চিকেন টিক্কা 120 টাকা, হালিম গরুর আছে খাসির আছে। তোমার হালিম চাচ্ছু? হালিম গরুর হালিম হচ্ছে গিয়ে 60 টাকা, খাসির হালিম
170 টাকা, লাসি 60 টাকা, ফালুদা 90 টাকা, কফি 50 টাকা, কোল্ড কফি 70 টাকা, ফিরনি 25 টাকা, দধি 50 টাকা। কিন্তু এইগুলা সব কিছুই দুপুরে পাওয়া যায় না, দুপুরে অল্প কিছু আইটেম পাওয়া যায়। কী কী আইটেম পাওয়া যায় সেটা আমরা শুনবো এখানে রিসিপশনে ওনাদের ম্যানেজমেন্টের যে যিনি আছেন ওনার কাছ থেকে আমি একটু শোনার চেষ্টা করবো যে কী কী পাওয়া যায়। ভাইয়া, দুপুরে আপনাদের স্পেশাল আইটেম কী কী, মানে যেই আইটেমটা সবচেয়ে বেশি চলে? সাদা ভাত খাবো, সাদা ভাতের সাথে কি কি আছে? ইলিশ মাছ আছে, ইলিশের ডিম, মুক্তা মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ, এইগুলাই। খাসি, মুরগি, গরুর খাসি, কি গেলাস আছে? লাল খাসি, বুনা খাসি, লাল খাসি, কালা বুনা, ঝোল বুনা। আচ্ছা, আগে তো আমাকে একটা টেবিল ম্যানেজ করে দেন। এই টেবিলটা আচ্ছা, তো আমরা বসবো, বসার পরে আমরা ওইখানে অর্ডার করে দিব, ওয়েটারদের কাছেই তো অর্ডার করব। ওকে, খুদা লাগছে না, লাগছে, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। ও হচ্ছে গিয়ে অধরা, ক্লাস সিক্সে পড়ে, আমার চাচা, মেজো চাচার ছেলে লিটন ভাই, আমার কাজিন, ওনার মেয়ে। তো আজকে আমরা তো বাড়িতেই উঠছি, বের হওয়ার সময় ও ও একাই ছিল বাসায়, আর কেউ ছিল না, ওরে নিয়ে বেরোইলাম আমরা দুজন। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে মা তুমি কি খাবা, এখন ও একটু লাজুক লাজুক একটা ব্যাপার আছে ওর মধ্যে না, তো ও আমাকে বলতেছে না কিছু। পরে আমি বললাম যে তুমি কোনটা পছন্দ করো, বিরিয়ানি নাকি ভাত? বললো যে বিরিয়ানি। তো আমি বললাম যে কোনটা, কাচ্চি নাকি এমনিটা? পরে বলতেছে যে এমনিটা। তারপরে আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে মাংসের পিসটা বড় হবে না ছোট হবে? বললো যে মাংসের পিসটা ছোট হবে। পরে ওর জন্য এই তেহারিটা অর্ডার করা হলো। আর আমি তো মানে একেবারে কি বলে এটারে, খাস বাঙালির মতন আমি ভাত নিয়ে নিছি, হ্যাঁ, এবং প্রচণ্ড ক্ষুধাও লাগছে, আপনাদের ভাবিরও প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। চলেন না, প্রথমে এটা দিয়ে না, এখানে শুটকি ভর্তা আছে আর পেঁপে ভর্তা আছে, করলা ভাজি আছে, কী কী নিছি সেটা বলি, কারণ অর্ডারটা আজকে আপনাদের সামনে দেওয়া হয়নি। করলা ভাজি, পেঁপে ভর্তা, শুটকি ভর্তা, গরুর কালাউ ভনা, আর এটা হচ্ছে চিকেন জাল ফ্রাই, সরিষা ইলিশ, গলদা চিংড়ি, ডাল দিছিল, সে ডাল আবার কই নিয়ে গেছে? ডালটা কি ফ্রি? সম্ভবত ডাল দিছিল, নিয়ে গেছে। আমি করলা ভাজি দিয়ে শুরু করি। করলা এবং আলু দুইটা কুচি কুচি করে এই ভাজিটা করা হয়েছে। আমার খুবই পছন্দের করলা ভাজি। মা তুমি খাও, তোমার মতন করে খাও, তোমার চিন্তা করার দরকার নেই যে সামনে ক্যামেরা চলছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। করলার যে তেতো ভাবটা ওইটা অনেক কম, খুব বেশি না। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এই ফুড রিভিউ করার পর থেকে না একটু আরাম করে খাওয়াটা হয় না, কারণ যদি আমি আজকে ফুড রিভিউ না করতাম তাহলে হয়তো আমি যে কোনো একটা আইটেম নিতাম আর করলা ভাজি একটা ভাজি নিতাম, তখন কিন্তু ওই জিনিসটা দিয়ে আমি খুব মজা করে খাইতে পারতাম। আর এখন কি করতে হয়, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে, মানে ছো মেরে 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 একটু একটু খাওয়া, তাতে কোনোটা ভালো লাগে কোনোটা লাগে না, যেটা ভালো লাগে সেটা যে আবার একটু বেশি করে খাবো সেই উপায়টাও থাকে না, কারণ সবগুলো ওই ছো মেরে মেরে খাইতে খাইতে পেটটা ভরে যায়। এটা বলার কারণ হলো যদি আজকে আমি ফুড রিভিউ না করতাম
তাহলে এই করোনার বাটি আমি শেষ করতাম, এটাই হচ্ছে এটার বলার কারণ। এটা সাধারণ একটা করলা ভাজি, কিন্তু টেস্টের দিক দিয়ে একেবারে পারফেক্ট, কোনো ধরনের কোনো ইয়ে নাই, মানে প্রবলেম এটার মধ্যে আমি খুঁজে পাইনি। শুকি ভর্তার চামচ দিয়ে পেঁপে ভর্তা নিলাম, জিনিসটা খুবই মজা। এটা কোনো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করা হয় না, কাঁচামরিচ আছে এর মধ্যে, কিন্তু এটা বাগার দিয়ে করা। এটার মধ্যে ধনিয়া পাতা আছে, এটার মধ্যে রসুন দেওয়া আছে বাগার দেওয়া, তারপরে একটু সম্ভবত ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, এবং জিনিসটা একটা মাখু মাখু করে পেঁপেটা ভর্তার মতন করে রান্না করছে। কি এইভাবে না, জায়গায় সম্ভবত লইটা শুটকি ভর্তা আছে। আমি সব জায়গায় শুটকি ভর্তা খাই না, বাট নিতে হয় কারণ এটা আপনাদের ভাবি খায়, সো এই জন্যই নেয়া। তারপরে আমি একটু টেস্ট করে দেখি আসলে। তবে লইটা শুটকির ভর্তা আমার বাসায় ইদানিং খুব খাওয়া হচ্ছে, কারণ আপনাদের ভাবি একটা ভর্তা করে ব্লেন্ডারে দিয়ে, শুটকিটারে ব্লেন্ড করে কীভাবে যেন করে, এত মজা লাগে ডাল দিয়ে খাইতে। মানে আমি এরকমও গেছে যে সপ্তাহখানেক আমি শুধুমাত্র শুটকি ভর্তা আর ডালের উপরেই ছিলাম বাসায়। এটা একটু অন্যরকম মজা। এবং আমি তোমাকেও বলতেছি যে এটা যখন তুমি খাবা তখন দেখবা যে তথাকথিত শুটকির মতন এটা না, এটা স্মেলটা একটু অন্যরকম, একটু মনে হবে মাংস ছেঁচা একটা ব্যাপার এটার মধ্যে তুমি পাবা। সো এই দুইটা ভর্তা দুইটাই মজা। আমি জানি না প্রত্যেক দিন এই দুইটা ভর্তা থাকে কি না, এক একদিন এক একটা ভর্তা থাকে হয়তো। আচ্ছা আমি এবার চলে যাব একটু মাংসে, গরুর গোস্ত। গরুর গোস্তের মধ্যে এটা কী দেওয়া হয়েছে, এটা একটা তেল, এক পিস মাংস, দুই পিস মাংস, তিন, অ্যাকচুয়ালি দুই পিস মাংস, এক পিস হাড়, এক পিস তেল, আর এটাকে তো মাংসের পিস হিসাবে যদি আপনারা ধরেন তাহলে তিন পিস মাংস। তো এই মাংস চার পাঁচ টুকরা মাংস যেগুলো দিছে এগুলার প্রাইস হচ্ছে গিয়ে 130 টাকা। ওনারা খুবই ব্যস্ত, ওনাদের আসলে অর্ডার নেওয়ার সময় আমি প্রায় 10 মিনিট ধরে অর্ডার দিছি, আসে একটা শুনে দৌড় দেয়, আসে একটা শুনে দৌড় দেয়, আসে একটা শুনে দৌড় দেয়, আবার মাঝে মাঝে এখানে একটু নাচে ঘুরানি দিয়া, ঠিক আছে। পরে আমি বললাম যে এই নাচটা আরেকবার দেন, তো তখন একটু লজ্জা পেয়ে গেল। এটা কালো রঙের একটা ভুনা, কিন্তু এটা কালা ভুনা না। কালো রঙের ভুনা আর কালা ভুনার মধ্যে পার্থক্য আছে, কালা ভুনার মাংস কখনো এরকম তাকায় থাকবে না। সো এই খাবারটা মজা, এই ভুনাটা মজা, বাট এটা প্রপারলি কালা ভুনা না, অথেন্টিক কালা ভুনা এটা না। আরেকটা দিতে বলি, কাচ্চি দিতে বলি একটা, এটা কেমন লাগবে তোমার, এখানে এসে বলো, কাছে এসে বলো, কতটুকু ভালো, হ্যাঁ অনেক ভালো, আচ্ছা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, তার মানে খাবারটা ভালো ছিল, মানে খাবারগুলো টেস্টি আর কি। ভাত নিলাম, মা তুমি গরুর মাংস নাও, মুরগি,
বুলবুলিতে ধান খেয়েছে মুরগি এলো দেশে, না ওইটা ছিল বর্গি এলো দেশে, না বর্গি মুরগি একই রকম লাগে আমার কাছে শুনতে। কালারটা সুন্দর, মুরগির কালারটা সুন্দর। ভাইয়া দামগুলো একটু বলে যান তো একবার করে, কালো বোনা কত? হ্যাঁ 130 টাকা। এর মধ্যে এই যে একটা দিচ্ছেন সলিড তেল, এটা সলিড তেল, একবারে এটা এটা যে খাবে সে হয়েছে গিয়া মোটা হওয়ার জন্য খাবে। হ্যাঁ না সেটা দিয়েন। আর এটা কত? এটা তো একটা পাখা চলে আসছে, 130 টাকা, কিন্তু এত শক্ত কেন? আচ্ছা এই এই ভর্তা কোনটা কত? আচ্ছা শুটকি ভর্তা 60 টাকা, পেঁপে ভর্তা 20 টাকা, 30 টাকা, ইলিশ মাছ 200 টাকা, ওই চিংড়ি দুইটা 180 টাকা। এই আচ্ছা না না এই মুরগি এবং গরু দুইটা হচ্ছে গিয়ে 130 করে, 130 করে। করলা ভাজিটা 20 টাকা, ডাল ফ্রি। এই একটু চেহারা দেখাও না, এই যে আবার বলেন তো এইভাবে করে ফ্রি। হ্যাঁ 75 টাকা। আচ্ছা এবার ইয়া ভাত, আচ্ছা ঠিক আছে। আমার কাছে কেন জানি এটা লাল মুরগির মতন লাগতেছে, এটা এটা লাল মুরগি, এটা সোনালী মুরগি না, এটা লাল মুরগি। সোনালী বইলা লাল মুরগি বিক্রি করে, চিন্তা করে। ফার্মের একটা লাল মুরগি আছে না ওইটা, আমি আবার তাও পাইছি উইংস পাটনা, মজা আছে। আরে লাজু একটু পানি দাও, একটু পানি খেয়ে নি। অনেক শক্ত, একটু খেয়ে দেখো কেমন পোলাও দিয়ে। আচ্ছা আরো দুইটা মাছ আমার খাইতে হবে তো, না I'm trying. তুমি একটু ভাত খাও তাহলে, নিবা একটু ভাত। এই যে চিংড়ি, চিংড়ি মাছের ডিম বেরোয়েছে আমার হাতে, মাশাল্লাহ। এটা কি একটা গুড নিউজ, চিংড়ি মাছের ডিম বের হওয়া? আমরা তো পাই না সচরাচর, মজা লাগতেছে। একটু নারিকেল নারিকেল স্মেল আছে, এই বেরোয় না কেন? দাও একটা কামড় দাও, কেমন লিপস্টিক কিন্তু চলে গেছে, টেনশনে আছে মনে হয় না লিপস্টিক নিয়ে। মজা না, চিংড়ি মজা লাগে না? না তুমি চিংড়ি পছন্দ করো না মনে হয়, করো? আম্মুর রান্নার সাথে এগুলো কম্পেয়ার করলে চলবে না, এগুলো কম্পেয়ার করতে হবে অন্য অন্য হোটেলের রান্নার সাথে, তাইলে মনে হবে যে এটা মজা। নাহলে তো সবার কাছেই আম্মুর রান্না মজা, তাই না? আর ভাবির রান্না এমনিতেই মজা। তাও খাইতে খাইতে দেখছেন মোটামুটি 2 প্লেট ভাত খেয়ে ফেললাম। Thank you.
অধরা এই ইলিশটা একটু ভাত দিয়ে এই ইলিশটা খাও, তোমার চাচি ইলিশ খায় না? নাও। আচ্ছা একটু ভেঙে খাও, যে সামনের থেকে একটু ভেঙে খাও। হ্যাঁ খাবে না? আচ্ছা এবার সর্ষে ইলিশ, সাইজ খুব বেশি বড় না ইলিশের, মিডিয়াম সাইজের একটা ইলিশ, মানে 700-800 গ্রামের সাইজ যেরকম হয় আর কি ওরকম। রান্না মজা কিন্তু ইলিশটা ফ্রোজেন। রান্নাটা খুবই মজা হয়েছে, ইনফ্যাক্ট সব কটা রান্নায় মজা হয়েছে। ওনার ফ্রি সার্ভিস দাও তো একটু। এই ডালটা নাকি ফ্রি, ফ্রি ডাল হইলেও পাতলা না, বেশ ঘনই আছে। আমি এক চামচ ডাল নেব। হ্যাঁ বুঝি না, টমেটো মুম্বাই মরিচ দেয়াটা, এটা বরিশালের স্পেশালিটি। ডাল খাবেন আপনি, ফ্রি মুম্বাই মরিচের একটা ফ্লেভার পাবেন, তাই না? ঠিক আছে ভিডিও শেষ। আমরা যা যা খাইলাম প্রত্যেকটা খাবারের, মানে প্রত্যেকটা আইটেমের রান্নাটা খুবই মজা, কিন্তু প্রবলেমগুলো আমি বলি, প্রবলেমও আছে প্রত্যেকটা আইটেমেই, কিছু না কিছু প্রবলেম আছে, প্রতিটাতে নাই কিছু কিছু আইটেমে আছে। এই আইটেমের প্রবলেমের মধ্যে হচ্ছে গিয়ে এনারা মাংসে সলিড হাড় এবং সলিড ইয়ে দেয়, তেল দেয়, এটা হচ্ছে এই এই গরুর মাংসের প্রবলেম। মুরগির মাংসের প্রবলেম হচ্ছে এটা আমাকে পাকিস্তানি সোনালি মুরগি বলে দেওয়া হয়েছে, বাট পরে দেখলাম এটা ফার্মের লাল যে মুরগিগুলো, এটার লেয়ার বলে না ব্রয়লার বলে জানি না, কিছু একটা বলে সেই মুরগিটা, মানে যেটা টাইনা ছিঁড়া যায় না, অনেকটা দেশি মুরগির মতন লাগে খাইতে ওইটা, এই দুইটা প্রবলেম। ইলিশ মাছের প্রবলেম হয়েছে, ইলিশ মাছটা রান্নাটা মজা হয়েছে কিন্তু এটা ফ্রোজেন একটা মাছ, হয়তো আরও 10-12 দিন 15 দিন আগের কেনা। চিংড়ি মাছটা খেতে মজা, এটা আসলে তেমন কোনো প্রবলেম নেই, এটা মজা, কিন্তু আমার মনে হয় 180 টাকা হিসাবে হয়তো আরেকটু বড় সাইজের মাছ দেওয়া উচিত ছিল, আর না হয় আপনার মাছ 3 পিস দেওয়া উচিত ছিল। অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করে বলতেছি, আমি নিজের থেকে বানায় বানায় কিছু বলতেছি না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, আপনারা আসলে সবগুলোই ট্রাই করতে পারেন, কোনোটাই টেস্ট খারাপ না। আপনার ওই ধরেন মুরগিটা নিলেন, মুরগি নিয়ে অনেক সপ্তাহ আপনি খেতে পারতেছেন না, তারপরে ওর ঝোল দিয়ে মাখায় 2 প্লেট ভাত খাওয়া যাবে, এরকম মজা। গরুর ক্ষেত্রেও তাই, এটা কালা ভুনা না কিন্তু এটা মজা, খেতে মজা। আর তেহারিটা তো আমি ট্রাই করিনি, এবার তেহারির যে স্মেলটা আমি পাইছি এবং ও খাওয়ার পরে ও বললো তেহারিটাও মজা, তো আমরা ওর কথাটা বিশ্বাস করি সবাই, তেহারিটাও মজা আমরা মানে মনে করি। আর ডালের মধ্যে বোম্বাই মরিচ দেওয়া আছে, এটা তো বললামই, এটা সবসময় থাকে না, সিজনে থাকে, যখন বোম্বাই মরিচের সিজন থাকে না তখন বোম্বাই মরিচ দেওয়া হয় না। আর সাথে কিছু শশা আসছে, তো ভালো থাকবেন সবাই। বরিশালের এটা আমাদের সেকেন্ড ভিডিও, আমরা আরও অনেকগুলো ভিডিও করবো, আপনারা দেখবেন একে একে, তো আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করবেন, বরিশালের মানুষ যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন, কারণ আমি নিজেও বরিশালের, সো আমিও আপনাদের দেশি ভাই,
দেশি ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব না করলে জিনিসটি একটু অন্যরকম হয় না? আচ্ছা যাই হোক, আমরা পার্সিয়ালিটিতে না যাই, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমরা সবাই মানে আমি সবাই ভাই। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলো, একটু আল্লাহ হাফিজ বলো, অধরে জোরে বলো, আর একটু জোরে, আর জোরে পারে না।